তারপর যা দেখলাম কাকুর কি স্টাইল। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিচ্ছি, সেটা হচ্ছে 24 ঘন্টা হোয়াইট ফুড খেয়ে আমি থাকবো। কে বলো? 24 ঘন্টা হোয়াইট ফুড খেয়ে আমি থাকবো। জানি না হোয়াইট ফুড এর মধ্যে কি কি খাবো, মাথায় তো কিছুই আসছে না। আর আজকে চ্যালেঞ্জটা আমি বাইরেই করব। তো গাইস, সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি, এখন বাজে সকাল 10টা। গাইস ভিডিওটা ফুল দেখতে থাকো। সো গাইস, ব্রেকফাস্ট করতে আমি চলে গেলাম হচ্ছে মিও মোড়ে। ভাবতে পারছো কি দিন এলো আমার, যে আমি সকালবেলা মিও মোড়ে গেছি ব্রেকফাস্ট করতে, কত বড় লোক হয়ে গেছি। আরে আরে, তোমরা বিশ্বাস করে নিলে এসব ঢপের চপ। আরে হোয়াইট ফুড চ্যালেঞ্জ করব তাই এসেছি মিও মোড়ে। তো ফার্স্টে আমি এখান থেকে নিয়েছিলাম একটা চিকেন স্যান্ডউইচ, যেটার কালারটা হোয়াইট ছিল, তাই জন্যই মিও মোড়ে আসা আমার। আর তারপর নিয়েছিলাম একটা কাজু বরফি, যেটার দাম নিয়েছিল মাত্র 15 টাকা। তো খেতে আমার খুব একটা ভালো লাগেনি সত্যি বলতে। আর তারপর মিও মোড় থেকে বার হয়ে দেখলাম এই লস্যি কাকু লস্যি বানাচ্ছে। লস্যি বানানো দেখে আমার মনে হলো লস্যি তো হোয়াইট ফুড, তো খাওয়া যেতেই পারে। তারপর যা দেখলাম কাকুর কি স্টাইল। চুটকিতে কাকুর লস্যি বানানো কমপ্লিট। লস্যি কাকুর স্টাইলটাও যেমন দারুন, লস্যিটা খেতেও কিন্তু ততটাই দারুন ছিল। বলেন কি, নাও ইটস লাঞ্চ টাইম। লাঞ্চে কি খাবো কি খাবো করে আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। আসলে কি খাবো সেটা ভাবতে ভাবতেই আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো একটা দোকান দেখতে পেয়েছি যেখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইসের কম্বো ছিল। তো চিলি চিকেন তো আমি খেতে পারবো না, তাই শুকনো শুকনো ফ্রাইড রাইসই চিবোতে হলো আমার। হোয়াইট ফুড চ্যালেঞ্জ, তো ফ্রাইড রাইসের সঙ্গে তো কিছু খাওয়া যাবে না, তাই শুধু ফ্রাইড রাইস খাচ্ছি গাইস। তো গাইস, বিকালের স্ন্যাক্স তো কিছু খেতেই হবে, তাই আমি চলে আসলাম একটা ছোটোখাটো ক্যাফেতে। এখান থেকে স্টিম মোমো অর্ডার করেছিলাম, যেহেতু মোমোর কালার হচ্ছে হোয়াইট, বাট মোমোটা আমি সস বা চাটনি দিয়ে খেতে পারিনি। আমার খুব মন খারাপ হচ্ছিলো, কি আর করা যাবে, সব হোয়াইট যখন খাচ্ছি এটাও হোয়াইট খেতে হবে। সিরিয়াসলি আমার ভীষণ মজা লাগছে, বেশ সারাদিন হোয়াইট হোয়াইট খাচ্ছি। আর যাই হোক, আমার মুখের অবস্থাটা দেখেছো, মনে হচ্ছে যেন দুর্ভিক্ষ লেগেছে আমার। গাইস, আমি এখন বাড়ি চলে এসেছি, আর তোমাদের সবাইকে গুড ইভিনিং। 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং করে তো বাড়ি এসে মাকে আমি বললাম যে আমি হোয়াইট ফুড খাবো। তা মা শুনে অবাক হয়ে গেছে, বলছে এগুলো আবার কি ধরনের চ্যালেঞ্জ। তো এখন ইউটিউব খুললেই আমার চোখের সামনে বেশিরভাগ এই চ্যালেঞ্জিং ভিডিওগুলোই উঠে আসে, তাই ভাবলাম আমিও একটা হোয়াইট ফুড চ্যালেঞ্জ করি। তো এখন আমি খাবো সন্ধ্যার টিফিনে শাকালু। রসমালাই নিয়ে চলে আসলাম। এই রসমালাই
বিরিয়ানি খাওয়ার কথা আমার একদমই মাথায় ছিল না গাইস। তো যাই হোক, আমার ফেভারিট মিষ্টি হচ্ছে রসমালাই। তো বাড়ি একটা রিলেটিভ এসেছিল, তো এই রসমালাইটা এনেছিল। তো থ্যাংক ইউ সো মাচ রসমালাইটা আনার জন্য। এটা এটা আইসুগর আইসুগর। A few moments later. White food, guys. White food. কি খাবো? কিচ্ছু মাথায় আসছে না। এই ফারান, white food কি খাবো বল না। লস্যি। লস্যি কোথায়? পাপাকে লস্যি প্লিজ আনতে বল না। ভীষণ লস্যি না, লস্যি এখন খাবো না, লস্যি রাতে খাবো। তো এখন white food কি খাওয়া যায় সেটা আমার একদম মাথায় আসছে না। কি খাওয়া যায়, কি খাওয়া যায়? Yes. গাইস না, এটা অলরেডি আমার কাল থেকে কেনা ছিল কেকটা, কারণ হোয়াইট ফুড চ্যালেঞ্জ করব আর হোয়াইট কেক খাবো না সেটা তো কখনো হতেই পারে না। তো তার জন্য আমি কালকে ফ্রিজে কিনে রেখেছিলাম। এটা কোনো ম্যাজিক না, জাস্ট একটা ট্রানজ্যাকশন ভিডিও টাইপের। মানে এটা কোনো কথা? চ্যালেঞ্জটা কেমন হচ্ছে একটু একটু কমেন্ট করে জানাও গাইস। আমি না মাঝে মাঝে দুই হাত দিয়ে খেতে শুরু করি। কেন চুপ করে থাকার খাবো হচ্ছে মুড়ি। মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। একটা সময় ছিল আমি ভীষণ মুড়ি খেতাম, ভীষণ মুড়ি খেতাম। তখন আমি যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম ভীষণ মুড়ি খেতাম, মানে উঠতে বসতে শুতে ঘুমোতে মুড়ি আর মুড়ি। তো আমি এখন ডিনারে মুড়ি খাবো, মুড়ি খাবো আর সাথে আছে একটা লস্যি। মুড়ি আর লস্যি খেয়ে ঘুমাবো আজকে। বা এখন আমার ভাই এরম করে ভাত খায়। ভালো লাগে না বলো? ভিডিও করছি দেখতে পাচ্ছিস তো? ভিডিও করার সময় একটু জ্বালাই না যে কি বলবো। যাই হোক, আমার ভাই না আমাকে ভীষণ, এই যে এটা আমার হচ্ছে ভাই, ছোট্ট ভাই, কিন্তু ও আমাকে ভীষণ হেল্প করে। মানে যখন হচ্ছে আমি ভিডিও করি তখন এই ভিডিও সেট আপটাও করে দেয়, মানে এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তারপর রিং লাইটগুলো ওই সব ঠিকঠাক করে দেয়। আর যখনই ভিডিও করি বাড়িতে ও তখন আমার সামনে বসে থাকে। আমার কিছু দরকার হলে, মানে মাঝে মাঝে চিরুনি দরকার হয়, লিপস্টিক দরকার হয়, তখন ওইগুলো সব আমাকে এনে দেয়, তাই তো? বলেন কি। তো মুড়ি খাওয়া শেষ আমার আজকে, আমি অনেকটাই মুড়ি খেয়ে নিয়েছি। এখন খাবো হচ্ছে লস্যি, লস্যিটা খেয়ে একটা লম্বা ঘুম দেব। সো গাইস, লস্যিটা খেতে খেতেই আজকে ভিডিওটা আমি এন্ড করবো, কারণ এখন আমি একটু ঘুমাবো। খুব টায়ার্ড হয়ে গেছে সারাদিন, আজকে প্রচুর কষ্ট করেছি। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও। আর আজকের কোয়েশ্চেন হচ্ছে, আজকে আজকের কোনো কোয়েশ্চেন নেই, শুধু একটাই কোয়েশ্চেন আজকে, যে নেক্সট কী চ্যালেঞ্জ করব সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। যেমন চ্যালেঞ্জ বলবে আমি তেমন চ্যালেঞ্জই করব নেক্সট ভিডিওতে। একটা ছোট্ট কোয়েশ্চেন রাখছি, আমার ফেভারিট মিষ্টি কী সেটা তোমরা কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু পাবে শাউট আউট। তো গাইস, এখন আমি লস্যিটা খাই। তো চলো দাদা, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে, মানে পরের ভিডিও মানে পরশু দিনের একটা নিউ ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আগের দিন ওই ভিডিওতে যারা কমেন্ট করেছিলে তাদের শাউট আউটটা দিয়ে দিলাম, দেখে নাও।